হিমন্ত বিশ্ব শর্মায় গোটেই তেওঁ দাদা ব্রিগেডের মানুষখিনি রাখিছে যে বিজেপিও মোক বিশ্বাসত লওয়া নাই, ময়ো বিজেপিক বিশ্বাসত লওয়া নাই, তোমালোক আহা, বিজেপিক যোনদিনাখন কংগ্রেসক লাখ মারা দিয়ে মারিবলগিয়া হব সেইদিন তেওঁ দাদা ব্রিগেডের মানুষখিনি লৈ পেলাই বদরদিন আজমলের লগত লগ লাগি এখন সরকার বনোয়া পরিকল্পনা করছে। মাঝে সময় চর্চালে আহে এই বিশেষ ফটোখন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক সাক্ষাৎ করেছিল কমলাক্ষ দে পুরকায়স্থ বিস্মিতা গগৈ, মীরা বরঠাকুর আর রূপজ্যোতি কর্মীয়ে। তেতিয়া আটাইকেইজন আছিল কংগ্রেসী। এজন এজনকৈ লাহে লাহে সকলো সোমাল হিমন্ত শিবিরত, বাকি রল কেবল মীরা বরঠাকুর। সকলোরে মনত প্রশ্ন, মহিলা প্রদেশ কংগ্রেসের নেত্রীগাকিও যাব নাকি গেরুয়া শিবিরলৈ? পিছে এই প্রশ্ন উত্থাপন হওয়ার সময়তে সোশ্যাল মিডিয়াত বিজেপিলৈ নোযোৱাটো স্পষ্ট করে দিছিল মীরা বরঠাকুরে। সন্মুখত লোকসভা নির্বাচন, গুৱাহাটীৰ কংগ্রেসের টিকটত যুঁজ দিবলৈ সাজু হৈ থকা মীরা বরঠাকুরে পূর্বৰ দৰে সমালোচনাৰে থকা হৰকা কৰিলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক। বিরোধীত AIUIDF থাকিব বলে তেও কয়, তেও কয় যে ইয়া যোৱাবার ইলেকশনত কলে যে বদরদিন মুখ্যমন্ত্রী হব, তার অর্থটো কি? তেওঁ কংগ্রেসের প্রতি তেওঁ প্রচন্ড জিদ আছে, খুব আছে, গতি কংগ্রেসকে নালাগে, বিরোধীত তেওঁক বদরদিন আজমলক লাগে। আর হিমন্ত বিশ্ব শর্মা রেডি হয়ে আছে এই আপ বা বেলেগ বেলেগ পার্টিবিলাকক লগত লৈ যে তহত সব রেডি থাক, বিজেপিয়ে যিনদিনাখনে সর্বানন্দ সোনোয়ালক দিসপুরত বহুয়া কুচকাওয়াজ করব, মূর ব্রিগেডটো লৈ পেলাই মই আকৌ এখন সব টকা পয়সা ধার ঋণ লৈ পেলাই পয়সা মজুত করে রাখিছে। মীরা বরঠাকুরের মতে হিমন্ত অসমর নহয়, বিজেপির হে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এইজনে দায়িত্ব লওয়ার পিছত মুখ্যমন্ত্রীর অফিসত আমি যাওয়া নাই, কারণ ক্যামেরাটো রেডি থাকে, কিন্তু মুখ্যমন্ত্রীজন তো অকল বিজেপির মুখ্যমন্ত্রী নয়, অসমের মুখ্যমন্ত্রী। কিন্তু সময় তো দাদুতার বেয়া হল, এইখানে সময় যাওয়া উচিত নাছিলে, গতি ব্যক্তিগত কারণ আমারও বহুত সরকার তাত পেন্ডিং কাম আছে, কিন্তু আমি নাই যাওয়া, এই কারণেই যাওয়া নাই, কারণ সময় তো এইজন মুখ্যমন্ত্রী জাল পাতি থয়, মুখ্যমন্ত্রীজন বিজেপির মুখ্যমন্ত্রী, এটা তেও অসমের মুখ্যমন্ত্রী নহয়। ইফালে বিজেপিত এতিয়া কংগ্রেসের পর যাওয়া নেতার ভিড়, এই ভিড়ত পুরনি বিজেপি নেতাসকল হেরাল বলেও মন্তব্য মীরা বরঠাকুরের। ইফালে একেহুৰতে মন্তব্য করলে গৌরব গগৈয়ে, যিসকলে আজি নতুনকে বিজেপিক যোগদান করেছে তেওঁলোকে বিজেপি দলৰ স্থান পাইছে, কিন্তু যিসকলে আগৰ পৰা বিজেপিক ধৰি ৰাখিছে তেওঁলোকে স্থান পোৱা নাই। এইটো পুৰণা ন বিজেপি ভিতৰত এটা শীতল যুদ্ধ আজি মুকলি হৈ গৈছে। বিপুল বৰ্মনৰ ৰিপৰ্ট, নিউজ18 অসম নৰ্থ ইষ্ট। হিমন্ত বিশ্ব শর্মায় গোটেই তেওঁ দাদা ব্রিগেডের মানুষখিনি রাখিছে যে বিজেপিও মোক বিশ্বাসত লওয়া নাই, ময়ো বিজেপিক বিশ্বাসত লওয়া নাই, তোমালোক আহা, বিজেপিক যোনদিনাখন কংগ্রেসক লাখ মারা দিয়ে মারিবলগিয়া হব সেইদিন তেওঁ দাদা ব্রিগেডের মানুষখিনি লৈ পেলাই বদরদিন আজমলের লগত লগ লাগি এখন সরকার বনোয়া পরিকল্পনা করছে। মাঝে সময় চর্চালে আহে এই বিশেষ ফটোখন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক সাক্ষাৎ করেছিল কমলাক্ষ দে পুরকায়স্থ বিস্মিতা গগৈ, মীরা বরঠাকুর আর রূপজ্যোতি কর্মীয়ে। তেতিয়া আটাইকেইজন আছিল কংগ্রেসী। এজন এজনকৈ লাহে লাহে সকলো সোমাল হিমন্ত শিবিরত, বাকি রল কেবল মীরা বরঠাকুর। সকলোরে মনত প্রশ্ন, মহিলা প্রদেশ কংগ্রেসের নেত্রীগাকিও যাব নাকি গেরুয়া শিবিরলৈ? পিছে এই প্রশ্ন উত্থাপন হওয়ার সময়তে সোশ্যাল মিডিয়াত বিজেপিলৈ নোযোৱাটো স্পষ্ট করে দিছিল মীরা বরঠাকুরে। সন্মুখত লোকসভা নির্বাচন, গুৱাহাটীৰ কংগ্ৰেছৰ টিকটত যুঁজ দিবলৈ সাজু হৈ থকা মীরা বরঠাকুরে পূর্বৰ দৰে সমালোচনাৰে থকা হৰকা কৰিলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক। বিরোধীত AIUIDF থাকিব বলে তেওঁ কয়, তেওঁ কয় যে ইয়া যোৱাবাৰ ইলেকশনত কলে যে বদরদিন মুখ্যমন্ত্রী হব, তার অর্থটো কি? তেওঁ কংগ্রেসের প্রতি তেওঁ প্রচন্ড জিদ আছে, খুব আছে, গতি কংগ্রেসকে নালাগে, বিরোধীত তেওঁক বদরদিন আজমলক লাগে। আর হিমন্ত বিশ্ব শর্মা রেডি হয়ে আছে এই আপ বা বেলেগ বেলেগ পার্টিবিলাকক লগত লৈ যে তহত সব রেডি থাক, বিজেপিয়ে যিনদিনাখনে সর্বানন্দ সোনোয়ালক দিসপুরত বহুয়া কুচকাওয়াজ করব, মূর ব্রিগেডটো লৈ পেলাই মই আকৌ এখন সব টকা পয়সা ধার ঋণ লৈ পেলাই পয়সা মজুত করে রাখিছে। মীরা বরঠাকুরের মতে হিমন্ত অসমর নহয়, বিজেপির হে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এইজনে দায়িত্ব লওয়ার পিছত মুখ্যমন্ত্রীর অফিসত আমি যাওয়া নাই, কারণ ক্যামেরাটো রেডি থাকে, কিন্তু মুখ্যমন্ত্রীজন তো অকল বিজেপির মুখ্যমন্ত্রী নয়, অসমের মুখ্যমন্ত্রী। কিন্তু সময় তো দাদুতার বেয়া হল, এইখানে সময় যাওয়া উচিত নাছিলে, গতি ব্যক্তিগত কারণ আমারও বহুত সরকার তাত পেন্ডিং কাম আছে, কিন্তু আমি নাই যাওয়া, এই কারণেই যাওয়া নাই, কারণ সময় তো এইজন মুখ্যমন্ত্রী জাল পাতি থয়, মুখ্যমন্ত্রীজন বিজেপির মুখ্যমন্ত্রী, এটা তেও অসমের মুখ্যমন্ত্রী নহয়। ইফালে বিজেপিত এতিয়া কংগ্রেসের পর যাওয়া নেতার ভিড়, এই ভিড়ত পুরনি বিজেপি নেতাসকল হেরাল বলেও মন্তব্য মীরা বরঠাকুরের। ইফালে একেহুৰতে মন্তব্য করলে গৌরব গগৈয়ে।
যিসকলে আজি নতুনকৈ বিজেপিক যোগদান কৰিছে তেওঁলোকে বিজেপি দলৰ স্থান পাইছে, কিন্তু যিসকলে আগৰ পৰা বিজেপিক ধৰি ৰাখিছে তেওঁলোকে স্থান পোৱা নাই। এইটো পুৰণা ন বিজেপি ভিতৰত এটা শীতল যুদ্ধ আজি মুকলি হৈ গৈছে। বিপুল বৰ্মনৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।